2018 সালের বিশ্বকাপ জিতেছে ফ্রান্স। ট্রফি হাতে নিয়ে শ্যাম্পেনে ভিজছে যখন গোটা ফ্রান্স টিম তখন অনেকটা দূরে একা দাঁড়িয়ে আছেন এনগালো কান্তে। অলিভার সিরু এগিয়ে এসে হাত ধরে ডায়াসে তুললেন কুকড়ে থাকা ছেলেটাকে। সকলে মিলে হাতে সোনার কাপটা তুলে দিয়ে বলল, এটা তোমার কাপ কান্তে, হাতে নাও। এবার ট্রফিটা হাতে নিলেন কান্তে, তবুও যেন লজ্জায় পড়ে যাচ্ছিলেন বারবার। এমনই লাজুক ফ্রান্স ও চেলসির মিডফিল্ডার এনগালো কান্তে। বলা হয় একদম সাধারণ ও মাটির মানুষ তিনি। আজকে আমরা এই ফরাসি মিডফিল্ডারের জীবনের গল্পই শুনব। ১৯৯৮ সালে যেদিন বিশ্বকাপ জিতেছিল ফ্রান্স, সেদিন অন্যান্য ফরাসিদের মতো এনগালো কান্তেও রাস্তায় নেমে এসেছিলেন। তবে কোনো আনন্দ উল্লাস করতে নয়, বরং উল্লসিত ফরাসিদের ফেলে দেওয়া বিয়ারের ক্যান সংগ্রহ করতে, সেটিই ছিল তার পেশা। ১৯৯১ সালে ফ্রান্সের এক বস্তিতে জন্ম হয় কান্তের। এমনিতেই দরিদ্র পরিবার, এর মধ্যে বাবাও মারা গেলেন খুব ছোটতে, ফলে সংসারের দায়িত্ব তার কাঁধে এসে পড়ল। তার মাও পরিচ্ছন্নতা কর্মী হিসেবে চাকরি নেন। ১৯৯৮ বিশ্বকাপ ছিল ফ্রান্সে অভিবাসীদের জন্য একটি টার্নিং পয়েন্ট, কারণ সে দলের অনেক বিখ্যাত খেলোয়াড়ই ছিল ফ্রান্সের অভিবাসী। ফলে বস্তিতে বসবাসকারী দরিদ্র শিশুরাও ফুটবল খেলে জীবন পরিবর্তনের সুযোগ খুঁজতে শুরু করেন। এনগালো কান্তেও ছোট থেকে ফুটবল ভালোবাসতেন। টোকায়ের কাজ করে উপার্জিত অর্থ দিয়েই একাডেমিতে ভর্তি হন, কিন্তু তার শারীরিক গঠন ছিল অনেক দুর্বল। ছোটখাটো গড়নের হওয়াতে তাকে কেউ পাত্তাই দিতে চাইত না, কিন্তু মাঠে নামলেই তার চেয়ে বেশি বয়সীদেরও চোখ ছানা বড়া হয়ে যেত। কেবলমাত্র পরিশ্রম আর বুদ্ধি দিয়ে বড় বড় খেলোয়াড়দের নাকানি চুবানি খাইয়ে দিতেন। তার এই গুণ কোচদের নজর এড়ায়নি। ২০১২ সালে ফ্রেঞ্চ ক্লাব বলোনিয়াতে যোগ দেন। ২০১৫ সালে যোগ দেন ইংলিশ ক্লাব লেস্টার সিটিতে। সে বছরই প্রথমবারের মতো লেস্টার সিটি ঘরে তুলে ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা। পুরো ইউরোপ জুড়ে সাড়া ফেলে দেয় কান্তের ফুটবল। ২০১৬ সালে তাকে দলে ফেরায় ইংলিশ জায়ান্ট চেলসি। ফের একবার ম্যাজিক করে দেখালেন তিনি। এবার চেলসিও ঘরে তুলল ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা। পরপর দুইবার প্রিমিয়ার লিগ জয়ের অনন্য সম্মান এলো এনগালো কান্তের ঝুলিতে। অদম্য জেদ, লড়াকু মানসিকতার কান্তে যেন একাই ধ্বংস করে দিচ্ছেন প্রতিপক্ষের মাঝমাঠ। এখানে তিনি এমন পারফরমেন্স দেখাতে শুরু করলেন যে ইংলিশ ফুটবলে একটা কথা চালু হয়ে গেল, পৃথিবীর তিন ভাগ জল আর এক ভাগ কান্তের। পুরোটা মাঠ দখল করে প্রতিপক্ষকে বোতলবন্দি করে রাখার দক্ষতার জন্যই এমন বিচিত্র প্রবাদ শুরু হয়। ফুটবল কান্তের কাছে এসেছিল কষ্টকর জীবন থেকে মুক্তির পথ হয়ে, তাই ফুটবল ঈশ্বরও যেন ভরিয়ে দিলেন তাকে। ২০১৮ সালে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জিতলে কিংবদন্তির কাতারে উঠে আসে কান্তের নাম। এত এত তারকা খ্যাতির পরেও কান্তে আশ্চর্য রকম বিনয়ী এবং লাজুক। কোনো টিম সেলিব্রেশনে তাকে জোর করে টেনে আনতে হয়, ব্যবহার করেন না কোনো দামি গাড়ি বা পোশাক। আর্থিক বিষয়েও প্রচণ্ড রকমের স্বচ্ছ তিনি। কয়েক মাস আগে আমাজনের মতো বিশ্ববিখ্যাত ব্র্যান্ডের চেয়েও বেশি কর দিয়েছেন এই মুসলিম ফুটবলার। কান্তে একজন ধার্মিক মানুষ, নিয়মিতই সাধারণ মানুষদের সঙ্গে মসজিদে নামাজ পড়তে যান। যেখানে নামাজ পড়েন সেখানকার ইমাম বলেন, তার মতো এমন সহজ সরল মানুষ তিনি আর দেখেননি। একবার তিনি অনেক সাহস করে তার বাড়িতে কান্তেকে দাওয়াত করেছিলেন।
ভেবেছিলেন কান্তে হয়তো না করে দিবেন, কিন্তু ইমাম সাহেবকে অবাক করে দিয়ে তার সাধারণ ঘরে দাওয়াত খেতে চলে যান এই চেলসি মিডফিল্ডার। সতীর্থদের সাথেও তিনি বন্ধুসুলভ, সবসময় চেষ্টা করেন তাদের উপকার করতে। এমনকি সতীর্থের ঘুমের যাতে ব্যাঘাত না ঘটে সেজন্য কান্তে ফজরের নামাজও নিঃশব্দে পড়েন। যে কারো যে কোনো ধরনের বিপদে তিনি ছুটে যান। তার এই স্বভাবের জন্য সতীর্থ থেকে দর্শক সবার কাছে কান্তে ভীষণ জনপ্রিয়। এনগালো কান্তে একজন অসাধারণ ফুটবলার, তেমনি তিনি অসাধারণ একজন মানুষও। তিনি এমন মাটির মানুষ হয়ে থাকুন সবসময়, ভক্তদের এমনটাই কামনা। ফুটবলের এমন গল্প জানতে সাবস্ক্রাইব করুন ফুটবল বিশ্ব।